বাবলিস ওয়ার্ল্ড বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর টিক্কি। এটা খুব একটা চটজলদি ইভিনিং স্ন্যাক্স, বাড়িতে যদি একটু আলু থাকে আর কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে তাহলেই খুব সহজে বানানো যায়, এবং বর্ষাকালে বা যে কোনো শীতকালে যে কোনো সময় এটা খুবই একটা মুখরোচক স্ন্যাক্স। তো তার জন্যই আমি নিয়ে নিয়েছি, এখানে আমি তিনটে মাঝারি সাইজ আলু আমি সেদ্ধ করে চটকে রেখে দিয়েছি। এর মধ্যে আমি দেব নিজের আন্দাজ মতো একটু ধনে পাতা, আর দেব একটু চিলি ফ্লেক্স, এটাও নিজের পছন্দ মতো, যে যেরম ঝাল খাবে। কাঁচা লঙ্কা সেটাও নিজের পছন্দ অনুসারে, আর দেব এটার মধ্যে একটু হলুদ, আন্দাজ মতো নুন, হাফ পাতিলেবু, একটু মানে এটা একটু টেস্টটা খাট্টা মিঠা হয়, ওই জন্য মিঠা বলবো না, খাট্টা বা ঝাল দু রকম, ওই জন্য একটু পাতিলেবুর হাফ আমি এখানে নিগড়ে দিয়ে দিলাম। এর বদলে যদি কারোর আমচুরের গুঁড়ো থাকে সেটাও দিতে পারে। আর দিলাম আমি এভারেস্টের চাট মশলা ইউজ করি, এটা একটু টেস্টি, দিলাম ওই এইটা চাট মশলা দু চামচ পরিপূর্ণ। এটার সঙ্গে দেবো আমি একটু চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিলে কি হয় এটা একটু ক্রিস্পি হবে। এবার এই সমস্ত কিছু উপকরণটা আমি এবার খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তাহলে কি হবে, এই আলুর ডোটা একটু টাইট হয়ে গেলে আমার এই টিক্কিটা বানাতে খুব সুবিধা হবে। ফ্রিজ থেকে বের করেছি, এরপর আমি এর উপর একটু চালের গুঁড়ো আর একটু ছড়িয়ে দেবো। তাহলে কি হবে, এই আলুর টিক্কিটা একটু ক্রিস্পি হবে। এবার আমি এটাকে ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে এবার নিজের মতো এক একটা শেপ দিয়ে তৈরি করে নেব। এরকম করে এক একটা গোল করে সাইজটা যে যেরকম ইচ্ছা সেরকম করতে পারে, একটু সুন্দর করে তৈরি করলে দেখতেও ভালো লাগবে। আর ফ্রিজে যেহেতু আমি রেখেছি কিছুক্ষণের জন্য, সেই জন্য কি হচ্ছে এটা বানাতে খুব সুবিধা হচ্ছে। এইভাবে আমি একে একে সমস্ত টিক্কিগুলো তৈরি করে নেব। সবকটা রেডি করে ফেলেছি, লাস্ট একটা করলেই আমার শেষ হয়ে যাবে। এর মধ্যে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এটাও রেডি হয়ে গেল, তেলটা গরম হয়ে গেলেই আমি এবার আস্তে আস্তে ছেড়ে দেবো। একটু দিয়ে দেখি, হ্যাঁ গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। একটু প্রথমটা লো ফ্লেমে রাখবো, তারপর আস্তে আস্তে হাই করব। লালচে হয়েছে যখন একটা পিঠ, তখন ধীরে ধীরে আমি একটু তলাগুলো থেকে খুচিয়ে এগুলোকে ওপর দিকে উঠাবো। একটু ধীর হাতে করতে হবে, নালে ভেঙে যাওয়ার চান্স থাকবে।
একটু গোল্ডেন ব্রাউন করে ভাজব। সুন্দর গোল্ডেন ব্রাউন করে লুপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে এগুলো তুলে নিচ্ছি। খুবই সুন্দর দেখতে হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আমি দেখাবো। আমি বাকিগুলো ভেজে নিয়ে এবার সবকটা আলুর টিক্কি আমার ভাজা হয়ে গেল। এবার আমি সার্ভ করে দেব। ইভিনিং স্ন্যাক্স আলুর টিক্কি আমার রেডি। এবার এটা কিরম ক্রিস্পি হয়েছে আমি আপনাদের দেখাই। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি একটা আওয়াজ আছে এটা বুঝতে পারছেন। এটা ভীষণ ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা খুব সফট হয়েছে। খুবই টেস্টি হবে। এটা টমেটো সসের সঙ্গে আমি পরিবেশন করব। এইভাবে আপনারা রেডি করবেন এবং খাবেন। সকলে ভালো থাকবেন। বাই বাই বন্ধুরা, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে এসে হাজির হবো।